আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বড়ই গাছের বা কুল গাছের হাটল কলম করতে হয়। প্রথমে সায়ানটিকে আমরা কেটে নিচ্ছি। কৃষি বিষয়ক চ্যানেল সুমন গ্রাফটিং ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক, সায়ানটিকে আমরা এখন রুট স্টকের ভিতরে সেট করে দিব। রুট স্টকটিকে আমরা মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার সায়ানটিকে রুট স্টকের সাথে পলিথিন দিয়ে বেঁধে দেবের পালা। সায়ানটি আমরা যখন রুট স্টকের ভিতরে সেট করব, তখন আমাদের একটি সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হলো সায়ানের যে কোনো এক পাশের বাকল রুট স্টকের এক পাশের বাকলের সাথে অবশ্যই আমরা সমান করে মিল করে দেব। উঁচুনুচি হলে ক্রাফটিংটি ব্যর্থ হবে। এখন সম্পূর্ণ সায়ানটিকে আমরা পলিথিন দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে বেঁধে দেব। বাঁধার সময় আমরা খুব বেশি চাপ প্রয়োগ করব না। সায়ানটিকে পলিথিন দিয়ে বেঁধে দিলে এটি ডিহাইড্রেশন থেকে বাঁচতে পারবে এবং মারা যাবে না। সায়ানটি বাঁধা হয়ে গেলে এটিকে আমরা একটি পলিথিনের ক্যাপ পরিধান করিয়ে দেব, যাতে এটি ডিহাইড্রেশন থেকে বাঁচতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে একটিও কৃষি বিষয়ক ভিডিও এবং গ্রাফটিং বিষয়ক ভিডিও মিস না হয়। প্রিয় দর্শক, একটি লাইক একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আম গাছের কলম, জাম্বুরা কলম, মাল্টা গাছের কলম কীভাবে করতে হয় এ বিষয়ে আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।